দেখতে পাচ্ছেন কি জোরে বৃষ্টি হচ্ছে। আমি ছাদ থেকে ভিডিও করব ভাবছিলাম, তো এত বৃষ্টি আমিই ভিজে যাচ্ছি। এখন মাঙ্কার থেকে ভিডিও করছি, দেখছেন এত জোরে বৃষ্টি হচ্ছে। সুন্দর আকাশে মেঘ হয়েছে। এটা আমাদের ঈদগাহ, দেখুন। ওই দেখুন কাপড় মেলা আছে, তুলছে না। ওইখানে একটা বিছানা চাদর নাকি পাতা আছে না, দেখুন ওই বাড়িতে রং করা নেই। আমি দেখলাম বৃষ্টি হলে সবাই কাপড় তোলে আর ও মেলছে। ওই দেখুন ওইখানে যে সিঁড়িটা দেখছেন না, ওইটাতে ঈদের দিন নামাজ পড়ে। আজান দিয়ে দিল, দেখুন ঈদগাহে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে? তো আমি ভিজে যাচ্ছি, তাও এখানে এসে ভিডিও করলাম, আপনাদেরকে তো দেখাতে হবে। তো বাইরে তো যেতে পারবো না, ভিজে যাব, ভিজে যাচ্ছি। দেখুন এত বৃষ্টি, বাবা আমার গায়ে পড়ছে, হাওয়া হচ্ছে। তো আপনারা দেখে নেন, আমি কিছু বলছি না। বন্ধুরা, আমি আপনাদের আরেকটা জানালা থেকে দেখাচ্ছি কেমন বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি কিন্তু অনেক জোরে পড়ছে, দেখুন রাস্তা ভিজে গেছে। এই দেখুন তো কত জোরে পড়ছে, প্রথমে আস্তে আস্তে পড়ছিল। তো এখানে পায়রাগুলো বসে আছে, দেখতে পাচ্ছেন পায়রা বসে আছে। এখানেও কিন্তু আমি ভিজে যাচ্ছি, আমার পায়ে বৃষ্টি পড়ছে। জানালা থেকে ভিডিও করছি, দেখুন এদিকটা দেখুন বৃষ্টি পড়ছে নিচে। তো এই জানালাটা ভিজে গেছে, দেখবেন দেখুন কিভাবে ভিজেছে। আপনাদের ওখানে ওকে বৃষ্টি হচ্ছে? গাছটা কিভাবে নড়ছে, হাওয়া হচ্ছে বলেই তো নড়ছে। বৃষ্টি কমছেও না, কখন থেকে হচ্ছে? তো বন্ধুরা দেখুন ছাদে কত বৃষ্টি জমেছে, আকাশ থেকে পড়ছে। রাত্রেবেলায় পাড়া উঠে লাইট দেয়, তো রাত্রেবেলায় বৃষ্টি হলে বোঝা যায় আকাশ থেকে পড়ছে, তা মনে হয় বরফ পড়ছে। তো বন্ধুরা রান্নাঘরের জানালা থেকেও দেখাচ্ছি, দেখুন এত বড় আম গাছ, দেখছেন? আরে দেখুন এখান থেকে বৃষ্টি পড়ছে, পানি পড়ছে, জল পড়ছে, বাবা রে। দেখুন তো কি সুন্দর লাগছে না দেখতে, রাজান দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই।